हेलो गाइस अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहु सबाई के अनेक अनेक शुभेच्छा अभिनंदन आजकल वीडियोते कि देखाबो आर कि निये कथा बोलबो वीडियोर थंबनेल आर टाइटल देखे इतिमध्ये आपनारा बुझे गेछेन। आमी आजकल वीडियोर शुरूते ही बोले निच्छी आमी कोनो प्रवासीके छोटो करे देखार जन्य आजकल वीडियोटी करछि ना। मूलत आमरा प्रवासीरा कतटा कष्ट करे काज करी, अनेक प्रवासीरा कत कष्ट करे उपार्जन करे, सेटाई आपनादेर साथे शेयर करार उद्देश्य। तो आजकल भिडियोते दिन एवं रातर दुई टाइम ही क्या दृश्यगुल तो एवरीवन चलून और कथा ना बाड़िए मूल भिडियोते चले जाए। तो एवरीवन अपनारा देखें जो गाड़ी पिछने दु जन लोक जे भाव झूले आसे और कि मूलत झूले थकते हैं कारण हे किसुण पर हीधरण बल दियार जो ड्रामगुल्लो रही है जो मयलार ड्रामगुल्लो उनारा गाड़ी तुले एक स्थान अन्य स्थान नहीं जाए। तो यह पिछने दु जन के झूले थकते हैं हक से रोद बिस्टि सब समय मूलत ये फुबासी कथा उनारा आसले कैमरार सामने आसते अनिच्छुक उनारा कैमरार सामने आसते चाय ये मूलत उन मुख थे अपन के शाते पर आपनारा जेटी भिडियोते देखें एन रतर बेलार जो दृश्यटा एखने আসে রাত্রেও কিন্তু সেম। আমি ভিডিও শুরুতেই বলেছি যে আমি দিনে এবং রাতের দুই টাইমের ভিডিওগুলাই একত্রিত করে আপনাদের সামনে দিব ছোট্ট একটা ভিডিও। তো এভরিওয়ান এখানে আমি দুই তিনজন প্রবাসীর সাথে কথা বলেছিলাম আমার যে যেখানে কর্মস্থল এই কর্মস্থলের পাশেই মূলত ওনারা প্রতিদিন আসে এখান থেকে এই বলদিয়ার যেই কাজগুলো আছে ওনারা এখান থেকে এসে করে যায়। তো ওনাদের সাথে আলাপ হয়েছিল, জানতে চেয়েছিলাম ওনাদের বেতন সম্পর্কে। একজন ভাই বলেছে ওনাদের বেতন মূলত 400 রিয়াল বেসিক যেটা আর কি 400 রিয়াল, আবার অনেকের 600 রিয়াল আছে মানে সর্বোচ্চ 600 রিয়াল পর্যন্ত আছে এই এই যারা যেই কোম্পানিটা যেটা বলদিয়া কোম্পানি বলা হোক বা ওনাদের বিভিন্ন সেক্টর আছে। যেটা উনি আমাকে বলেছিল যে একজনের লোকের আন্ডারে অনেকজন লোক থাকে একসাথে এভাবে আর কি এরিয়া নিয়ে। তো এরিয়ার যারা দায়িত্বে থাকে তাদের স্যালারিগুলো হয়তো একটু বেশি হয়ে থাকে, আর যারা এরকম কাজ করে থাকে মানে স্পটে যে যারা একদম মেন কাজটা করে যে আপনাদেরকে দেখাচ্ছি যাদেরকে, ওনাদের বেতন মূলত বেসিক স্যালারি 400 রিয়াল। তো সেক্ষেত্রে ওনাদের কী করতে হয়, এই ময়লার যে ড্রামের ভিতরে ধাতু পদার্থ বা যে কোনো কি বলে স্টিল জাতীয় যেই জিনিসগুলো ভাঙার হিসেবে ক্রয় করে অন্য কেউ, ওই জিনিসগুলোকে ওনারা আগে ময়লা তোলার আগে ওগুলাকে বেছে আলাদা করে ফেলে, তারপরে ওইটাকে ওনারা গাড়ির ভিতরে এক জায়গায় আলাদা করে রেখে দেয়। পরবর্তীতে ওনারা ওইটা বিক্রি করে ওনাদের যেই খাওয়া দাওয়া বা কিছু টাকা ওইখান থেকে আসে আর কি। আমি মূলত জানতে চেয়েছিলাম আপনাদের এত কম স্যালারি দিয়ে তাহলে এই সৌদি আরবে এসে পড়ে থাকার মানে কি। তখন এই প্রশ্নের উত্তরেই একজন ভাই এই কথাটা বলেছিল যে মূলত আমাদের স্যালারি বেসিক যেটা আছে এটা হলেও আমরা এইভাবে কিছু টাকা ইনকাম করতে পারি, যেটা আসলে কোম্পানি অনেক সময় নিষেধ যে অনেক সময় এটা অনেককে করতে দেয় না, তারপরে আমরা করতে হয় আর কি। তো অনেক কথা বললাম, মূলত ভিডিওর মূল বিষয় আমি ভিডিও শুরু করার প্রথমে বলেছিলাম আমি কোনো প্রবাসীকে ছোট করার জন্য আজকের ভিডিওটি করিনি। মূল বিষয় হচ্ছে আমরা প্রবাসী যারা আছে হয়তো উনি এখানে কাজ করে কোনো কাজই ছোট নয়, আরেকজন হয়তো একটু ভালো স্থানে কাজ করে যে যেই কাজটাই করুক সব কাজই কাজ, তো কাজই কোনো কাজই ছোট নয়। তো এই সব প্রবাসীরা যে কত কষ্ট করে দেশে রেমিটেন্স বা টাকা উপার্জন করে পাঠায় সেটাই মূলত আমরা যারা বাংলাদেশে আছে তাদেরকে দেখানো বা জানানোই উদ্দেশ্য আজকের ভিডিওর। তো এইসব প্রবাসীদের প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল যারা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন, যে জীবন যুদ্ধ যেটাকে বলা যায় জীবন যুদ্ধ করে যাচ্ছেন। আপনারা মূলত দেখেছেন ভিডিওটা অনেক ছোটো হলেও আপনারা দেখেছেন যে আসলে ওনারা যে সারাদিন দুইটা মানুষ যখন গাড়ির পিছনে ঝুলে থাকতে হয় তখন সেটা কীরকম কতটা কষ্টের হতে পারে। কাজ না করে যদি সারাদিন রোদের ভিতরে আপনারা জেনে থাকবেন সৌদি আরবের রৌদ্রর যে টেম্পারেচার আছে যেটা তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে সবসময়, তো এই রোদের ভিতরে ওনারা যে এভাবে ঝুলে থাকে 12 ঘন্টা
অনেকে বলেছে 14 ঘন্টাও অনেকে কাজ করতে হয়। কাজ করার পরও মানে 12 ঘন্টা কাজ করে আবার বাসায় যেতে যেতে যে এরিয়াতে কাজ করে ওনাদের বাসা কিন্তু এক জায়গায়, তো ওইখানে যেতে যেতে আবার 1 ঘন্টা লেগে যায় অনেকের, এইভাবে আর কি। তো এভরিওয়ান, মূলত আজকের ভিডিওটি মাধ্যমে আপনাদেরকে যা বলার সব কিছু বলে দিয়েছে, আর বেশি দীর্ঘায়িত করব না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। আর শেষ করে দেওয়ার আগে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন, বিশেষ করে যেসব বাংলাদেশিরা প্রবাসীদেরকে অনেক সময় তুচ্ছতাচ্ছিল্য করে, অনেক সময় অনেক কথা বলে। আসলে আমরা বাংলাদেশের জন্যই ভেবে ওনারা কিন্তু নিজের ফ্যামিলি কথাই শুধু ভাবে না, ফ্যামিলির কথা ভাবা মানে দেশটার কথা ভাবা। ওনাদের যে রেমিটেন্সের কারণে দেশেরও কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে, সেটা আপনারা ভালো করেই জানেন। তো অবশ্যই সবসময় এইসব প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানাবেন, আর অনুরোধ করছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে নিতে পারে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলেই পেয়ে যান আপনারা অতি সহজে। সবার সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।